আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম। এক, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সলাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে, পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে, এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই, সেটা কি? সলাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না, একে শক্ত হাতে দমন করবেন, টাইম হলে আদায় করতে হবে যত সমস্যা থাকে। কোনো দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না, এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। দুই, দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি, চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ, আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নাম আর যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো, আপনি একটু কিছুই বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাপানে ওঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা, মোটা বুদ্ধি, একটু বিবেচনা করতে হবে না? এমনি তো বোকামির পরিচয়তে ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, এমন কোনো ব্যাংক নাই যেখানে চাকরি যায়, দেখি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না, শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করব কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি, তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা, যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুল হয়েছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন, আপনার বাপ মরা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি, পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি, বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে, আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকেলে, এরকম কথা কি না? একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চার ঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব? প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব, আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফরায়েদ সম্পর্কে, করার পরে বলছেন আমাকে, এটাই মনে হয় আমার পরীক্ষা, সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? বল মারা গেছেন, কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া, খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া, যদিও জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা কোনোদিন জমিতেই যাইনি।
আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো, ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনও দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরাকে যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায়ো, আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যায়ো না। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খান। যেটা বলছিলাম, হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লো কি বলেছি, সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেই কি হবে? কেন পড়েননি আজকে বলেন তো, যে আমি পড়েছি, বলেন এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি, একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না, কেন পড়তে পারেন না, কি আছে সমস্যা যে পড়তে পারেন না, কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না, নিজেকে গরু ছাগল মনে করেন? বোঝেও বোঝে না ওরা চক্ষু, বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে শোনে না, ওলা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহা জাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন, কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে? অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে।